প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরাম্বার প্রিয় দর্শক রাত পহালেই পাঁচ রাজ্যের ভোট গণনা একেবারে পরিষ্কার হয়ে যাবে কোন রাজ্যে কারা ক্ষমতাতে আসছে তবে দর্শক আজকে আসামে আসামে আশিটি পৌরসভার ভোট গণনা হয়েছে সেখানে যে রেজাল্টটা সামনে এসেছে দর্শক আমি কিন্তু সকাল থেকে নজর রাখছিলাম বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মিডিয়া কিন্তু ফলো করছিল দেখছিলাম যে বিজেপি কিন্তু একবার সকাল থেকেই একবার এগিয়ে যাচ্ছিল এবং দর্শক যেটা ফাইনাল রেজাল্ট সামনে এসছে দর্শক সেটা আপনাদের একটু দেখাতে চাই যে সেখানে সেখানে আশিটি পৌরসভার মধ্যে যে রেজাল্টটা সামনে এসছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই হচ্ছে টোটাল রেজাল্ট যেখানে দেখা যাচ্ছে যে যে আশিটি মোট পৌরসভা তার মধ্যে ওয়ার্ড সংখ্যা হচ্ছে নশো সতেরো নশো সতেরো ওয়ার্ডেরই কিন্তু রেজাল্ট সামনে চলে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি বিজেপি সাতশো বিয়াল্লিশটি ওয়ার্ডে তারা জয়ী হয়েছে এবং পৌরসভা দখল করেছে পঁচাত্তরটি এবং এস জিবি পার্টি তারা ওয়ার্ড ওয়ার্ডে জয় হয়েছে হচ্ছে পঁয়ষট্টি ওয়ার্ডে তারা জয় জয়ী হয়েছে আর পৌরসভা দখল করেছে মানে বোর্ড দখল করেছে দুটিতে কংগ্রেস কংগ্রেস ওয়ার্ড ওয়ার্ডে জিতেছে হচ্ছে একাত্তরটি ওয়ার্ডে জিতেছে এবং বোর্ড দখল করেছে মাত্র একটিতে আর আদার্স হচ্ছে নাইনটি নাইন ওয়ার্ডে জয়ী হয়েছে এবং তাদের দখলে এখন দুটো পৌরসভা রয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে এখন দেখা যাক আবার আদার্সের মধ্যে কি আবার মানে শেষ পর্যন্ত কারা বোর্ড গঠন করে সেটা দেখতে পাওয়া যাচ্ছ কিন্তু যে রেজাল্ট সামনে এসছে এটা পরিষ্কার যে ল্যান্ডস্লাইড একেবারে ভিক্রি হয়েছে আসামে বিজেপির যে সিভিক পোল যেটা হয়েছে আর কি লোকাল বডি যে নির্বাচন সেখানে আশিটি একেবারে যে বডি আশি আশিটি বডির মধ্যে পঁচাত্তরটি একবারে বোর্ড দখল করছে বিজেপি যেটা একেবারে পরিষ্কার দর্শক যে একেবারে বিরাট জয় কিন্তু আসামের এই লোকাল বডি ইলেকশানে এখন দর্শক বিজেপির ক্ষেত্রে অনেক সময় অনেক কথা বলা হয়ে থাকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করে যে বিজেপি বলে আর কিছু থাকবে না এমনিতেই সব জায়গায় ডিটোনেট করছে বিজেপি বিজেপি থেকে মানুষের সমর্থন সরে যাচ্ছে এইসব কথা কিন্তু টিএমসি বারবার বলে থাকে কিন্তু দর্শক Okay. <laughs> আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে হয়তো বিজেপির সেরকম কোনো রেজাল্ট নতুন করে আসছে না কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু বিজেপির একটা ব্যাপক রেজাল্ট কিন্তু আসছে আসামের রেজাল্ট আজকে যারা আপনারা দেখলেন এর আগে ত্রিপুরাতে যখন মিউনিসিপাল ইলেকশন হয়েছিল সেখানেও ল্যান্ডস্লাইড ভিক্রি হয়েছিল বিজেপির এবং কাল যে পাঁচ রাজ্যের বরগোনা হতে চলেছে সেখানেও যেটা এক্সিট পোল বলছে ইউপিতে বিজেপির কিন্তু একটা বিরাট জয় আসবে আরও অন্যান্য জায়গাতেও অন্যান্য রাজ্য তারা জয়ী হবে কিন্তু সবথেকে নজর অবশ্যই থাকবে ইউপির দিকে যে ইউপিতে কী হয় কারণ ইউপিকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইউপি ইউপি সরকার সম্পর্কে অনেক কথা কিন্তু একবারে মানে বলে থাকে নেতা নেত্রীরা অনেক কথা বলে থাকেন এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিতে গিয়ে যে ধরনের কথা বলে এসেছিলেন যে সেখানে মানে বিজেপি মানে হেরে যাচ্ছে এরকম একটা কথা বলা এসেছিলেন মানে দাবি করে এসেছিলেন কিন্তু দর্শক দেখা যাক কাল রাত পহালে যখন ভোট গণনা পাঁচ রাজ্যে তার মধ্যে অবশ্যই থেকে বড় নজর কিন্তু ইউপির দিকে চারশো তিনটি বিধানসভার রেজাল্ট সেখানে কী দাঁড়ায় কে কতটা আসন পায় সেটা দেখতে হবে দর্শক পাশাপাশি আরও অন্যান্য রাজ্যেরও দেখতে হবে এবং গোয়ার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে কারণ গোয়াতে টিএমসি সেখানে কিন্তু লড়ে এখন দেখা যাক দর্শক কি হয় কিন্তু আজকে যে রেজাল্ট সামনে এলো আসামের ক্ষেত্রে এই আসামে যে রেজাল্ট বিজেপির আমি জানি না এটাকে ব্যাখ্যা করবে একবার ল্যান্ডস্লাইড ভিক্টরি যেভাবে জয়ী হয়েছে মানে মোট যে ওয়ার্ড তার মধ্যে সাতশো বিয়াল্লিশটি ওয়ার্ডে কিন্তু একবারে বিজেপি মানে জিতেছে এবং সে সঙ্গে চেয়ারম্যান গঠন হবে তাদের পঁচাত্তরটি পৌরসভাতে অর্থাৎ তারা তাদের মানে তাদের দখলে চলে যাচ্ছে পুঁচাত্তরটি বোর্ড এখন দেখা যাক দর্শক এর পরবর্তীকালে আর কোন রাজ্যে কি হয় কীরকম রেজাল্ট হয় এই রাজ্যে যখন ভোট হচ্ছে তখন টিএমসির একতার পর জয় হচ্ছে যদিও এখানে ভোটগ্রহণ যখন হয় তখন তো যেভাবে ভোট হয় সেটা একেবারে গোটা দেশের মিডিয়া সেগুলোকে মানে খবর করে কারণ এমন এমন ঘটনা ঘটে আক্রমণের ঘটনা আমি তো জানতামই না তার দর্শক যে আসামে ভোট হয়েছিল বলে আজকে রেজাল্ট সামনে এসছে বলে এসব মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে কিছু হাইলাইট হচ্ছে অন্যান্য মিডিয়াতে বিরাট কিছু করছে তখনই তো ও রেজাল্টটা কিছু সামনে আসছে কিন্তু কবে ভোটটা হলো সেটাই তো আমরা বুঝতে পারিনি কারণ এত মানে এত মানে এমনভাবে ওখানে ভোট হয় এই ভোট নিয়ে হইচই ভোট নিয়ে গন্ডগোল সেরকম না থাকলে কী আর মিডিয়া খবর করবে নর্মাল ভোট হলে সেগুলো বেশি হাইলাইটেড হয় না যখন কোনো মানে ভোটকে কেন্দ্র করে অশান্তি হবে আক্রমণ হবে রক্ত রক্ত রক্তির মতো ঘটনা ঘটবে মারামারি ঘটনা ঘটবে সেগুলি হাইলাইট হবে রাজ্যের রাজ্যের মিডিয়া করবে সেগুলো ন্যাশনাল মিডিয়া আবার অনেক সময় ফলো করে এখানে যেটা হয় পশ্চিমবঙ্গে যখন ভোট হয় সে দেখবেন ভোটটা মিউনিসিপ্যাল ইলেকশন হোক আর ডাক্তারদের আইএমের আইএমের মানে ইলেকশন হোক এমনভাবে ভোট হয় এমন সব অভিযোগ আসে এমন ধাক্কাধাক্কি হয় এমন মারামারি হয় এমন সব মানে ভুয়ো ভোটার নিয়ে ছোট হয় সে এমনি এমন এমন ভিজুয়াল সামনে আসে সেখানে ন্যাশনাল মিডিয়াও কিন্তু সেগুলো খবর করতে থাকে এর আসামে কবে ভোটটা হলো সেটাই ঠিক করে আমরা বুঝে উঠতে পারলাম না আজকে রেজাল্টটা সামনে এসছে বলে আমরা জানতে পারলাম কেন কিন্তু এটাও প্রশ্ন কেন আমরা বুঝতে পারলাম না নিশ্চয়ই তাহলে এমন কিছু গণ্ডগোল হয়নি যেগুলো মিডিয়াতে ন্যাশনালি করার মতো আর ন্যাশনাল মিডিয়া না করলে আমরা কী করে দেখবো লোকাল মিডিয়া হয়তো খবরটা করে দেখতে পারে আমি যেটা বলছি বাবা দর্শক এখানে কিছু ভোট হলে গোটা দেশ জেলে যায় যে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে এমন এমন ঘটনা ঘটে কিন্তু অন্যান্য রাজ্যে ভোট হলে সে অর্থে কিন্তু আমরা জানতে পারি না ত্রিপুরাতে হয়তো একটু আমরা জানতে পারি এই কারণে কারণ তীব্র তো টিএমসি সেখানে পার্টিসিপেট করেছিল টিএমসি ছিল মানে একটু হই 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 ব্যাপারটা হয়েছিল ফলে আমরা সেদিকে একটু ফলো করছিলাম আর আমাদের মিডিয়াগুলো সেগুলো নজর রাখছিল কারণ টিএমসি যেখানে পার্টিসিপেট করছে আরও অন্যান্য জায়গায় যেমন লোকাল বডি ইলেকশন হচ্ছে সে আর তো আপনারা জানতেই পারবেন না কোথায় কবে ইলেকশনটা হয়ে গেল সেরকম আর কি আসামে কবে ভোটটা হয়ে গেল আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আজকে রেজাল্টটা সামনে এসছে বা রেজাল্টটা কিন্তু পরিষ্কার সেখানে একবার বিরাট জয় হয়েছে বিজেপির এটা সামনে একবার চলেছে দর্শক কিন্তু প্রশ্ন থেকেই যায় যে অন্যান্য রাজ্যে যখন ভোট হয় মানে অন্যান্য বডি মানে এত সুন্দর ভোট হয় এই যে পাঁচটা রাজ্যের বিধানসভা নির্বাচন কোথাও দেখেছেন খুব বড় কিছু ঘটনা ঘটেছে এবং সেগুলো নিয়ে ন্যাশনাল মিডিয়া হই হৈ করেছে বিরাট মানে গণ্ডগোলের বিষয় দেখেছেন কিছু কিন্তু এই রাজ্যে যখন ভোট হয় গোটা দেশ দেশের বাইরে মানুষ জানতে পেরে যান এমন এমন ঘটনা ঘটে সুতরাং ভোট বা গণতন্ত্রের যে মানুষের যে অধিকার ভোট প্রয়োগের যে অধিকার সেগুলো অন্য রাজ্যে যেভাবে মানুষ দিতে পারেন প্রশ্ন থেকে যায় যে এই রাজ্যে মানুষ কেন সেইভাবে ভোটটা দিতে পারেন না জবরদস্তি করে যেতা একতরফা জেতা আর মানুষের ভোট দিয়ে যেতা দ্রুত অনেক তরিতে যেটা অন্য জায়গায় হচ্ছে সেটা কেন বাংলাতে হবে না দর্শক কী বলবেন এই যে রেজাল্ট সামনে এসেছে আসামের এবং সেই সঙ্গে যেটা আমি বলছিলাম দর্শক নিশ্চয়ই এই সম্পর্কে আমাদের মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ